আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুরাল রাইস কিচেন। দর্শক, আজকে আমি নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে মাসালা চিকেন কারির রেসিপি। এই রেসিপিটি এতটাই সহজ যে এটি বানাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম হাড় সহ চিকেন নিয়েছি, ছোট টুকরো করে কাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাইট সয়া সস, 1/2 চা চামচ লবণ, 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব। এখন আমি একটি ফাটানো ডিম থেকে 1 টেবিল চামচের মতো ডিম এই মুরগির সাথে মিশিয়ে নিচ্ছি। এটিকে মেরিনেট করে রাখার প্রয়োজন নেই, এটিকে সরাসরি ভেজে ফেললেই হবে। প্রথমে আমি তেলটা ভালোভাবে গরম করে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে নিচ্ছি। ডুবো তেলে বেরেস্তা করলে কিন্তু বেরেস্তাটা সুন্দর হয়, তাই আমি প্রথমে আগে বেরেস্তাটা করে নিচ্ছি। দেখুন, এরকম গোল্ডেন কালার হয়ে আসলেই কিন্তু বেরেস্তাটা নামিয়ে ফেলতে হবে, কারণ নামিয়ে ফেলার পর এটা আরো বেশি কালার ধারণ করবে। এখন আমি সেই একই তেলে আমার সেই চিকেন গুলো দিয়ে দিচ্ছি, যে চিকেন গুলো আমি একটু আগে মেখে রেখেছিলাম। আমি 2 ধাপে চিকেন গুলোকে ভেজে নেব, আর এই চিকেন গুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি কিন্তু মিডিয়াম হাই হিটে চিকেনগুলোকে 6 মিনিটের মতো সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। চুলার আস্তে কিন্তু অবশ্যই মিডিয়াম হাইতে থাকবে, কোনোভাবেই লো করা যাবে না। দেখুন, ঠিক এমন কালার চলে আসলে এই চিকেনগুলো নামিয়ে ফেলবো। এভাবে আমি পরের ধাপে আবারও চিকেনগুলো ভেজে নিয়েছি। এখন আমি একটি প্যানে সেই ভাজা তেল থেকে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3টি লবঙ্গ এবং 3টি এলাচ। এলাচের মুখটা আমি একটু খুলে নিয়েছিলাম। এখন একটু আমি হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ বাদাম বাটা, আর আমি এখানে চীনা বাদাম বেটে নিয়েছি। খুব ভালোভাবে আমি সব কিছু 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। একটু মিক্সড করে নিলাম। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো। খুব ভালোভাবে এখন আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে আরো ভালোভাবে কষানোর জন্য। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলার যে র ফ্লেভার আছে সেটা না থাকে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমার সেই ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে আবারও ভালোভাবে এই মশলাটাকে ভুনে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। আমি আরও 1/4 কাপের মতো পানি দিয়ে আরও ভালোভাবে মশলাটাকে ভুনে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটাকে ভুনিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি চিকেন কিউব। আপনারা চাইলে পর্যায়ে 1 টেবিল চামচ চিকেন পাউডার দিতে পারেন, আর না থাকলে টেস্টিং সল্ট দিতে পারেন, আর তাও যদি না থাকে তাহলে স্বাদমতো লবণ দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি সে ভেজে রাখা আমার চিকেনগুলো, আর দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1টা বড় টমেটো কুচি। দিয়ে খুব ভালোভাবে আমি সব কিছু মিক্সড করে নিচ্ছি।
মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ হট চিলি সস। এখন আমি হাফ কাপ পানি দিয়ে হাই হিটে এই চিকেনটাকে 2 মিনিট রান্না করে নিব। হাই হিটে 2 মিনিট রান্না করার পর ফিরে আসছি। 2 মিনিট পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ জিরা গুঁড়া এবং 1 টেবিল চামচ পাউডার দুধ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার মজাদার মাসালা চিকেন কারি। দেখলেন তো কত সহজেই হয়ে গেল। এই ডিশটি আপনারা পোলাওয়ের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে এমনকি ভাতের সাথেও খেতে পারবেন। অনেক অনেক মজার একটি রেসিপি এটি। আশা করি আপনারা হুবহু ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।